আমি তো নিয়োগ তো সরকারি উদ্যোগে এই ব্যবস্থা নেওয়ার, যদি পুলিশ বা দিয়ে মামলা না করে অথবা কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মামলা না করে সে যদি সাহস না পায়, তা আমি আজ সেক্রেটারি হিসেবে ব্যবসায়ী সমিতির আমি বলছি, এখনও আগেও বলছি এখনও বলছি যে আমি নিজে বা দিয়ে মামলা করব এবং আমি এটা ন্যায় বিচার চাই। বিচার চাওয়ার জন্য যেই যে জায়গা যাওয়া দরকার, যা করা দরকার আইন সিদ্ধভাবে আমি সেটা করার জন্য চেষ্টা করব। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারিভাবে তাদেরকে অনুদান ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আবেদন জানাই। যারা আহত হইয়া চিকিৎসাধীন আছে এই মানুষগুলিকে যাতে সুস্থ হয় এই জন্য তাদের আর্থিকভাবে সহযোগিতা করা, আর যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ কে দিবে এটা আমার সরকারের কাছে আবেদন, জেলা প্রশাসকের কাছে আবেদন। আমি এরকম শুনি নাই কোনো তদন্ত কমিটি করছে কি করছে না, কিন্তু জেলা প্রশাসকের প্রতিনিধি আসে, আসলে মিটিংয়ে বসে, বসার পরে ওনারা কথা শুনে দুই একটা কথা বলে, বলার পরে ওনার ডিউটি শেষ। উনি জেলা প্রশাসককে বলছে যে এটা সিটি কর্পোরেশনের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবে। কেন ওনার প্রতিনিধি আসে, আসার পরে উনি জেলা প্রশাসনের কেউ যাতে ওই জায়গায় ভিতরে ঢুকতে না পারে, কেউ যাতে মালপত্র বাইর করতে না পারে এই ব্যাপারটাই উনি ইনশিওর করার জন্য উনি এসে এনে ফিতা টাঙায় দিছে, মানে নো এন্ট্রি দিয়ে দিছে, এইরকম ব্যবস্থা করছে। আর 100% আমরা বিচার চাই, ন্যায় বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই, দুইটা জিনিস। যারা অপরাধে যাদের গাফিলতির জন্য এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে, যাদের কোটি কোটি মাল নষ্ট হয়েছে, যাদের জীবন গেছে, এবং যারা আহত অবস্থায় পঙ্গু অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন, তাদের একটা সমাধান চাই, তারা যেন আবার পুনরায় বাঁচতে পারে, সেই জন্য রাষ্ট্রের উচিত এটা পদক্ষেপ নেওয়া। এখন পর্যন্ত আমরা কোনো কিছু বুঝতে পারছি না, রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে কি না এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি না, তাই এই ব্যাপারে আমরা এখনও শিওর কিছু জানি না। আমরা ব্যবস্থা দাবি করি না, শুধু জোর দাবি করি, মালিক শ্রমিক সকলের পক্ষ থেকে আমি জোরালোভাবে দাবি জানাই এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আর এই ধরনের যাতে পরিত্যক্ত বিল্ডিংগুলি যেগুলি আছে ড্যামেজ বিল্ডিং এগুলির অপসারণ করুক, মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলা বন্ধ করুক। হ্যাঁ, মোট আসলে এই পর্যন্ত 3 জন মৃত্যুবরণ করেছে, সর্বমোট 3 জন, এবং এর মধ্যে আরও 7 জন তো আহত অবস্থায় আছে, 3 জন মারা গেছে। না না, এখানে তো গাফিলতির প্রশ্ন, তো বিচারের প্রশ্নটা আসবেই। আমার কথা হলো যে এটাকে একটা পরিষ্কার আপনার যেখানে যে এই ধরনের ঘটনাগুলি ঘটে সেখানে আসলে একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, কিন্তু আসলে আমাদের সমন্বয়ের অভাবের কারণে কিন্তু আমরা এই কাজটা করতে পারিনি, যার ফলে আমরা এখন এই দুর্ঘটনা পরবর্তী পর্যায়ে যেটা কাজ সেই কাজটাতেই কিন্তু আমরা ব্যস্ত আছি। আপনারা জানেন যে গত 18ই মার্চ এখানে নিতাইগঞ্জে একটি মানে পরিত্যক্ত ভবন ধসে পড়ে, সেটি আমরা আসলে গতকালকে মিটিং করেছিলাম নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি সবাইকে নিয়ে, তার আলোকে আজকে আমরা সকালে এই ভবনটি অপসারণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি, যাতে যানমালের ক্ষয়ক্ষতি না হয় মানুষের, এবং নিরাপত্তা নিশ্চিত করে এই কার্যক্রমটা আমরা পরিচালনা করছি। মোটামুটি এখন বিল্ডিংটা অপসারণ হয়ে গেছে, এবং একপাশে মানে কম ঝুঁকিপূর্ণ এলাকাতে যে মালামালগুলো ছিল সেগুলো আমরা নিরাপদে অপসারণ করে তাকে বুঝিয়ে দিয়েছি, এবং
অপর পাশে কিছু আছে সেটাও আমরা পর্যায়ক্রমে বোঝাই দেওয়ার ব্যবস্থা করব। এটা কিন্তু মানে সব প্রতিষ্ঠান মিলে সমন্বয় করে আমরা কাজ করছি, এবং আপনি জানেন যে গতকালকেও মানে সব প্রশাসনের লোকজনই ছিল, এবং আমরা এইখানে মিটিং করেছি, ঘটনাস্থলে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা যত দ্রুত পারা যায় সেটা আমরা অপসারণ করব, এবং তার আলোকেই কিন্তু আমরা এটা করছি। এখানে পুলিশ প্রশাসন ছিল, ফায়ার সার্ভিস ছিল, জেলা প্রশাসন থেকে আমি কাউকে দেখি নাই। তাদের পক্ষ থেকে কোনো কমিটি, তদন্ত কমিটি মানে তাদের প্রয়োজন হলেও তারা থাকতো। আমরা যখন এখানে কাজ শুরু করি তখন আসলে সিভিল প্রশাসন মানে বিশেষ করে পুলিশের নিরাপত্তার জন্য দরকার ছিল, ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের জন্য দরকার ছিল, তারা এখানে ছিল এবং তারা বিষয়টা অবহিত, প্রয়োজন হলে তারাও আসতো। ভবন মালিককে আমরা দেখা মানে দেখা পাইনি এবং তাকে ফোনে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং এখানে যারা ব্যবসায়িক প্রতিনিধি আছে তারাও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। আজকে একটি দুঃখের বিষয়, আজ অবধি আমাদের তিনটি শ্রমিক মারা গেল এবং পাশাপাশি 10 থেকে 12 জন শ্রমিক এবং মালিক কর্মচারী আহত হলো। এই পর্যন্ত জেলা প্রশাসক থেকে শুদ্ধ করে এলাকার প্রতিনিধি থেকে আরম্ভ করে যত লোক আছে কারো কাছে কোনো রকম সহযোগিতা বা কোনো রকম দেখাশোনা কথাবার্তা কোনো কিছুই আমরা পাই না। আমরা শ্রমিক বলে কারো কাছে গণ্য হতে পারি না, আমরা শ্রমিক বলে মানুষের কাছে এগিয়ে যেয়ে কোনো কথা বলতে পারি না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই শ্রমিকের জন্য কিছু করা হোক। এই ভবন মালিক আজ অবধি এখানে আসে নাই, আমার শ্রমিক মারা গেল, শ্রমিকরা আহত হলো, মালিকরা আহত হলো, কোনো কিছু করা হয় নাই। এই ব্যাপারে আমি স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের কাছে জানতে চাই যে আমাদের এই শ্রমিকের কি করা হবে আর কি করলে আমাদের এই উপকার আমরা পাব। আমার দাবি, আমার শ্রমিকের এই পর্যন্ত যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির জন্য সরকারিভাবে কোনো কিছু আমরা পাই নাই, এলাকার প্রতিনিধি হিসাবে কোনো কিছু পাই নাই। আমরা চাই আমাদের এই নিহত আহত শ্রমিকদের জন্য কিছু করা হোক। যেন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, ফায়ার ব্রিগেডের লোকেরা ঢুকতে পারে নাকি, আমরা কষ্ট করে তাদের ভ্যারি করলাম, আমাদেরকে প্রশাসন আশ্বাস দিল যে আপনাদের মালের কোনো ক্ষতি হবে না, মালের কোনো ক্ষতি হবে না, মাল নিরাপদ আছে। আজকে সকালবেলা বিকুল আগে এতদিন মধ্যে আমাদের প্রতিনিধি শঙ্কর দাদা বলছে যে না, মাল যাতে সুস্থভাবে ভাই করেন, যা খাওয়ার হয়ে গেছে গা। আজকে আমার দুটা লোক হাসপাতালের মধ্যে, একটা প্রশাসনের লোক আমাদেরকে দেখলো না কীরকম আছে তারা। আজকে আমার ছোট ভাই এই প্রতিনিধি থেকে ভাই করে তারা হাসপাতালে, আমার একটা ম্যানেজার হাসপাতালে, আমরা বলছি দেন আমাদের একটু সময় দেন, আমাদেরকে সময় দিল না। আমাদের প্রতিনিধি যে শঙ্কর দা, উনি দিনটা 24 ঘন্টায় জায়গার ভিতরে আমাদের সাথে, আমাদেরকে সান্ত্বনা দিলেই করলো, কিন্তু তার কথা ছাড়াই জায়গার ভিতরেই করলো। আমরা এখন কোথায় যাবো? আমাদের ক্ষতিপূরণগুলো কে দেবে? আমাদের হলো মায় মশলার দোকান, আমরা মামলায় যাই নাই, আমরা প্রতিনিধি যেটা বলো আমরা সেটার দিক দিয়ে আসি। অবশ্যই আইনের আশ্রয় নিবো। এই ঘটনার আপনি বিচার চাই কিনা? হ্যাঁ, 100 বার আমি বিচার চাই। আমার বিচার যদি না হয় আমি নিজে আত্মহত্যা করবো। আমি এটা ইতিহাস রেখে দেবো নিতাইগুঞ্জের ভিতরে, আমি নিতাইগুঞ্জের ভিতরে রীতি। আমার যদি সুস্থ যদি আমার ই না হয় ক্ষতিপূরণ না দেয় আমি নিজে আত্মহত্যা করবো। আমি দোকান খুলতে আসতেছিলাম, তখন আমার এক রাস্তার লোক বলো আমার দোকানে আগুন লাগছে। তারপর আমি আইসা দেখলাম আমার ঘরের দরজা মতো ভাঙে ভেঙে সব ধসে পড়ছে, ধসে পড়ছে। আমরা তো আর পরে আর কোনো মালামাল আমাদের কোনো আনতে দেয় না। তখন এইখানে বলছিল এই যে এই বণিক সমিতির যারা আছে তারা বললো মালামাল আসতে সরাই ঝুঁকিপূর্ণ, এটা সরাই দেওয়া মালামাল আমাদের ভাই করতে দেব। এখন তো আমাদের কোনো মালামাল ভাই করতে দেয় না। ছোটো দোকান আমার প্রায় 10 লাখ টাকার মাল এখানে ছিল। আমরা এই বিয়ার ক্ষতিপূরণ চাই, যেই মানুষ মারা গেছে তাদেরও আমরা সুস্থ বিধা, তারা যাতে তাদের যে পাওনা তারা সঠিকভাবে পায় এটি কামনা করি।